শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আজ আমি চতুর্থ ভিডিও নিয়ে আসলাম, যে কিভাবে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আজকের যে বিষয় সেটি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় বা রূপান্তর করতে হয়। সো প্রথমে আমরা জেনে নেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয় সে বিষয়ে। প্লিজ হ্যাভ এ লুক। সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস বি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, দেন অবজেক্ট এট লাস্ট। লিখে নিলাম প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর। এম ইজ আর মিন্স অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে এম ইজ, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হবে আর। বি ওয়ান মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এই ভার্বটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দেন আইএনজি, দেন অবজেক্ট। প্রথমে আমি এই স্ট্রাকচার অনুযায়ী একটি সেন্টেন্স লিখে নেই। সাবজেক্ট হচ্ছে, আমি দিয়ে দিলাম দেয়, তারপর আমি দিয়ে দিলাম দের সাথে অবশ্যই আর হবে, দেয় আর, দেয় আর। ভার্ব হচ্ছে প্লে। প্রশ্ন হচ্ছে আমি কেন বারবার প্রতি ভিডিওতে প্লে প্লে চয়েস করে নিয়েছি, এর কারণটি হচ্ছে অত্যন্ত ইজি ওয়ার্ড, এবং এই ধরনের ইজি ওয়ার্ড ইউজ করে আমরা সেন্টেন্স তৈরি করে এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে সহজে বুঝে নেওয়া সম্ভব। আমরা একটু সহজ থেকে কঠিনের দিকে চলে যাই, তাই না? দে আর প্লে, এবং প্লের সাথে আইএনজি যুক্ত হবে, প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট, দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতেছে। তো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দেয়, এবং অক্সিলারি ভার্ব হচ্ছে আর, এবং তারপর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্লে, এবং প্লের সাথে আইএনজি যুক্ত করে হয়েছে প্লেয়িং, তারপর ক্রিকেট হচ্ছে অবজেক্ট, দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতেছে। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার, অ্যাক্টিভ। এই অ্যাক্টিভের স্ট্রাকচারটা যদি আমরা প্যাসিভে নেই তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা কী হবে? অবশ্যই অবজেক্ট আসবে সাবজেক্ট আকারে, আমরা প্রতি ভিডিওতে একই রকম পেয়েছি, অবজেক্ট আসবে সাবজেক্ট আকারে, তারপর অক্সিলারি ভার্ব এ মেজার, তাহলে এম বিং, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত হবে, এম বিং ইজ বিং, এবং আর বিং, আর বিং, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত হবে, তারপর বি থ্রি, বি থ্রি মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট চলে আসবে অবজেক্ট আকারে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু দ্য প্যাসিভ স্ট্রাকচার, লেটস স্টার্ট টু চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ। প্রথমে অবজেক্ট সাবজেক্ট আকারে, এই সেন্টেন্সে আমার অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তাহলে আমি প্রথমে ক্রিকেট নিয়ে আসি, ক্রিকেট, নিয়ে আসলাম ক্রিকেট, ওকে। তারপর ক্রিকেটের সাথে হবে ইজ, এবং ইজের সাথে আমি বিং দিয়ে দিব, ইজ বিং, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে একটি বিং যুক্ত হবে, এবং এই বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এখানে
verb হচ্ছে প্লেইং এবং প্লেইং এর past participle form হবে played. Cricket is being played by এটা হচ্ছে স্ট্রাকচার passive স্ট্রাকচারের by তারপর they হবে them they হবে them সুতরাং them হচ্ছে object তাহলে subject হচ্ছে they আমরা পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে subject যদি they হয় তাহলে object হবে them তাহলে they হয়ে গেল them আমরা মিলিয়ে নিই একটু cricket subject হিসেবে আসছে তারপরে is being তাহলে স্ট্রাকচার অনুযায়ী is being তারপর verbের past participle form played be three তারপর by subject object সাবজেক্ট অবজেক্ট আকারে চলে আসছে সাবজেক্ট দে চলে আসছে অবজেক্ট হিসেবে দেম হয়ে সুতরাং অত্যন্ত ইজি একটি বিষয় এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স অর্থাৎ মেনি মেনি সেন্টেন্স আমরা চেঞ্জ করতে পারবো এই রুলটি ফলো করে প্যাসিভের রুলটি ফলো করে তো প্রথমে আমাদের জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি আমরা জানি তাহলে অ্যাকটিভটাকে প্যাসিভ করা অত্যন্ত ইজি হবে যেমন এম ইজ আর হয়ে যাবে এম বিং ইজ বিং আর বিং অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট দেয়ার উইল বি এম বিং ইজ বিং আর বিং কোনো সময় হবে ইজ বিং কোনো সময় এম বিং কোনো সময় আর বিং সাবজেক্ট অনুযায়ী তো আমি আরেকটি সেন্টেন্স লিখে নেই দেখি সেন্টেন্সটি কী নেওয়া যায় নাইমোর ইজ সিঙ্গিং সিঙ্গিং আ সং নাইমোর ইজ সিঙ্গিং আ সং নাইমোর একটি গান গাইতেছে তাহলে আমি প্যাসিভ কীভাবে করবো সেন্টেন্সটি একটু ভেবে চিনতে দেখি এই সেন্টেন্সের সাবজেক্ট কী ভার্ব কী অবজেক্ট কী এ বিষয়গুলো আমি একটু মানে বুঝে নেই প্রথমে আমি কাউন্ট করব যে সেন্টেন্সের সাবজেক্টটা কী সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নাইমোর সেন্টেন্সের অবজেক্টটা কী সেন্টেন্সের অবজেক্টটি হচ্ছে আ সং এবং অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সিং এবং সিংয়ের সাথে আইন যুক্ত হয়েছে যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হওয়াতে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে অর্থাৎ বাজে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এবং সাবজেক্ট হচ্ছে নাইমোর সো লেটস আমরা এখন প্যাসিভের স্ট্রাকচারে চলে যাই প্যাসিভের স্ট্রাকচারে আমাকে কী বলতেছে প্যাসিভ সেন্টেন্সে স্ট্রাকচারে কী বলতেছে স্ট্রাকচারে আমাকে বলতেছে যে অবজেক্ট হবে সাবজেক্ট তাহলে সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে আ সং দিয়ে দিলাম আ সং তাহলে সঙ্গের সাথে অবশ্যই ইজ হবে আর হবে না তো অবশ্যই আর হবে না যেহেতু ভার্ব সিঙ্গুলার সরি সাবজেক্ট সিঙ্গুলার সেই জন্য ভার্বটা আমার হবে ইজ তাহলে প্যাসিভ স্ট্রাকচারে আমরা জানি যে এম বিং ইজ বিং আর বিং হবে যেহেতু ইজ আছে তাহলে ইজ বিং বিং ইজ বিং আ সং ইজ বিং সিং সিং সাং ভার্বের past participle form will be sung b3 means past participle form of verb সিং হয়ে গেল সাং কারণ আমরা জানি যে সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং স্যাং হচ্ছে পাস্ট ফর্ম এবং সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম সুতরাং সিং সিং স্যাং সিং সিং স্যাং ভেরি ইজি এ সং ইজ বিং স্যাং বাই কার কর্তৃক বাই মানে কর্তৃক দ্বারা দিয়া ইত্যাদি বোঝায়
কার কর্তৃক? নাইমোর, বাই নাইমোর। নাইমোর হচ্ছে সাবজেক্ট, আবার নাইমোর অবজেক্ট আকারে চলে গেল শেষের দিকে। আ সং ইজ বিং সাং বাই নাইমোর। তাহলে আমরা এটা পেলাম, সাবজেক্ট হয়ে আসলো, তারপরে ইজ বিং, আমরা ইজ বিং পেলাম, এই সেন্টেন্সে ইজ বিং আছে, এই যে এই যে ইজ বিং। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, তারপর স্ট্রাকচার অনুযায়ী বাই, এই যে বাই। তারপর সাবজেক্ট অবজেক্ট আকারে নাইমোর সাবজেক্ট, আবার নাইমোর অবজেক্ট আকারে চলে গেছে। যেহেতু আমি সিরিয়েলে ভিডিওগুলো করতেছি, আশা করি তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, এবং যদি গ্রামার শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা দেখবে। হ্যাঁ, তবে একটি বিষয় হচ্ছে লাইক, কমেন্টস এবং শেয়ার, এবং তুমি যদি নতুন থাকো, নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কারণ যদি সাবস্ক্রাইব করো তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ থাকিল। খুদা হাফেজ।